যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি রোবট সফলভাবে অবতরণ করেছে মঙ্গল গ্রহে। পার্সিভিয়ারেন্স নামের এই রোবটটি অবতরণের পর ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছে প্রকল্পের উপব্যবস্থাপক। মঙ্গল গ্রহে অতীতে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল কিনা তাই খতিয়ে দেখবে সর্বাধুনিক এই রোবটটি। মোবালিক করিমের রিপোর্ট। Blasting something into space is hard enough. প্রতীক্ষার অবসান হলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। সাত মাসের দীর্ঘ যাত্রা শেষে মঙ্গলে বুকে অবতরণ করেছে নাসার মহাকাশযান পার্সেভারেন্স। ঐতিহাসিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিল নাসার বিজ্ঞানীরা। বাংলাদেশ সময়ে বৃহস্পতিবার রাত 2:55 পার্সেভারেন্স মঙ্গলে অবতরণ করার সঙ্গে সঙ্গে লস অ্যাঞ্জেলসের জেট প্রোপালশন ল্যাবরেটরিতে উল্লাসে মেতে ওঠেন বিজ্ঞানীরা। ছয় চাকার এই রোবটযানটি পৃথিবী থেকে 470 মিলিয়ন কিলোমিটার বা 47 কোটি মাইল পথ পাড়ি দিয়ে মঙ্গলে জজারো নামে গভীর গর্ত বা ক্র্যাটারে অবতরণ করে। আগামী 2 বছর মঙ্গলে অবস্থান করে সেখানে পাথর খনন সহ অতীতে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে যানটি। সেই সঙ্গে সেখানে থাকা তথ্য ও ছবি পাঠাবে বিজ্ঞানীদের কাছে। এর আগে মঙ্গল গ্রহে নবযান অবতরণে 14টি প্রচেষ্টা নেওয়া হয়েছে, এর মধ্যে সফল হয়েছে 8টি, আর এই সবগুলি ছিল যুক্তরাষ্ট্রের মিশন। তবে 1999 সালে একবার নাসার মঙ্গল মিশন ব্যর্থ হয়েছিল। এবছর মঙ্গলে আরেকটি সফলতার পালক যুক্ত করল নাসা। মুবাল্লিক করিম, মাইটিভি।